অনেকে মনে করেন যে কুরবানি শুরু হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি দিতে নিছে, এখান থেকে কুরবানি শুরু, এরপরে আর আমরা এটা ছাড়ি নাই। ব্যাপারটা এমন নয়, কুরবানিটা শুরুই হয়েছে পৃথিবীর সৃষ্টি থেকে। হযরতে আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলেন, তার দুই ছেলেকে দিয়া সর্বপ্রথম কুরবানির সূচনা করাইলেন কে? আল্লাহ পাক। কোরআনুল কারীমের আয়াত, আল্লাহ কোরআন এই কথাগুলি ব্যাখ্যা করেছেন চমৎকার করে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইজ কররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ পাক বলেন, অতলু আপনি বয়ান করেন, কাকে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আল্লাহ পাক বলছেন আপনি বয়ান করেন, অতলু আপনি বয়ান করেন মানুষের সামনে, কি বয়ান করবেন? আলাইহিম নাবা আবনাই আদামা, আদম আলাইহিস সালামের দুই ছেলে যখন কুরবানি করলেন, কে কুরবানি করলেন? আদম আলাইহিস সালামের দুই ছেলে, বিল হক, আদামা বিল হক ইজ কররাবা কুরবানান, যখন তারা দুইজনে কুরবানি করলো, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, কুরবানি দুইজনের কবুল হয় না, কবুল হয়েছে কয়জনের? একজনের। কথা বলতে হবে কয়জনের? কুরবানি কবুল হয়েছে একজনের, কিন্তু কুরবানি করছে কয়জনে? তাহলে প্রথমেই বোঝা গেল কুরবানি করলেই যে কবুল হবে ব্যাপারটা এমন নয়। আদম আলাইহিস সালামের দুটি ছেলে ছিল, প্রথম হাবিল কাবিল, মনে রাখবেন হাবিল, হাবিল মানে সহজ সরল, সে ঝগড়াতে নাই, মারামারিতে নাই, গালাগালিতে নাই। আর কাবিল মানে হলো কি? প্রভাবশালী। কিশালী? প্রভাবশালী, যুগে যুগে প্রভাবশালীরাই দুর্বলের উপরে কি করে? অত্যাচার করে। আর যেটা শুরু হয়েছে আদম আলাইহিস সালামের দুই ছেলে থেকে। আল্লাহ পাক বলেন, এই দুই ছেলেকে যখন আমি অর্ডার করলাম কুরবানি করার জন্য, তখন তারা দুজনেই কুরবানি করলেন, কিন্তু অলাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কুরবানি কি হয় নাই? কবুল হয় নাই। কেন হয় নাই? আল্লাহ পাক বলছেন, কারণ আমি তো কুরবানি কবুল করি শুধুমাত্র মোত্তাকি, যারা যারা ফরেজগার, যারা আমাকে ভয় করে কুরবানি করে, আমি শুধুমাত্র তাদের কুরবানি কি করি? কবুল করি। সুবহানাল্লাহ ও বিহামদিহি। আল্লাহ যেন আমাদের কুরবানিকে কবুল করেন, আমরা বলি আমিন। দেখেন কুরবানি যখন একজনেরটা কবুল হইল আর একজনেরটা হইল না, এখন যার কুরবানি কবুল হয় নাই তার নিয়তের মধ্যে কি ছিল? গরমিল ছিল, দুনিয়ার কোনো কিছু পাওয়ার জন্য। সোজা কথা, সে একজন সুন্দরী নারীকে বিয়ে করার জন্য, যেই নারীটা আবার ছিলেন আদম আলাইহিস সালামের মেয়ে, বিয়ে করার জন্য কুরবানি দিছে, কিন্তু আল্লাহরে খুশি করার জন্য দেয় নাই। কিন্তু হাবিলের কুরবানিটা ছিল কাকে খুশি করার জন্য? হাবিল বলছেন যে আমি মেয়েটে বুঝি না, আল্লাহ যা বলবে আমি তাতেই রাজি, আল্লাহ যখন বলবে আসলিম, আমি সাথে সাথে বলবো আসলাম তুলি রব্বিল আলামিন, আল্লাহ যদি বলেন মাথাটা নত করে দাও, আমি সাথে সাথে মাথা নত করে দিব, আল্লাহ যদি বলে আমার জন্য রক্ত দাও আমি দিয়ে দিব, আল্লাহ যদি আমার, আল্লাহ যদি বলেন আমাকে জেলে যেতে আমি জেলে যাব, মরব, কাটব, রক্ত দিব, কিন্তু আমি আমার আল্লাহর হুকুম পালনে বাধ্য থাকব। এর নাম মুত্তাকি। এর নাম কি? মুত্তাকি। দেখেন যখন কবুল হয় নাই, এখন সে জিত করলো, আল্লাহকে তো আর ধরা যাবে না, এখন সে জিত করলেন ভাইয়ের উপরে। কার উপরে? বাইয়ের উপরে। সে দাঁড়ায়া বলল, লা আকতুলান্নাকা, আই উইল কিল ইউ, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। হত্যাটা কেন করবে? কারণ তার কুরবানি কবুল। আচ্ছা আপনারা বলেন, হাবিলের কুরবানি কবুল হয়েছেন, কাবিলেরটা হয় না, এখানে হাবিলের কোনো দোষ আছে? দোষটা হইল কার নিয়তের? কাবিলের নিয়তের মধ্যে গরমিল ছিল। এরকমের গরমিলওয়ালা মানুষ বর্তমানে আমাদের সমাজে নাই। স্বামী স্ত্রী দুইজনে পরামর্শ করে, কুরবানিটা এবার দিতে পারবো না, টাকা পয়সা নাই। বউ কয়, কি বলো, দিবা না মানে? না দিলে আমার ছেলে মেয়েগুলি কার দিকে তাকাবে? এরকমের বলুন না লোক আমাদের দেশে নাই। ছেলে মেয়ে খাবে কি? মানুষে কি বলবে? তাহলে বোঝা গেছে নিয়তের মধ্যে সমস্যা আছে। কারণ কুরবানি করতে হবে শুধুমাত্র কাকে খুশি করার জন্য? সে বলল, লা আকতুলান্নাকা, আমি তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন সে বলল, দেখ ভাই, আমারে মায়েরা কোনো লাভ নাই, কারণ কবুল হয় কোরবানি তাদের, মুত্তাকি যারা। সুবহানাল্লাহ। এরপরে দেখেন যখন কাবিল হাবিলকে হত্যা করার জন্য প্রস্তুতি নিয়েই ফেললেন, তখন
হাবিল কি চমৎকার কথা বলেন, হাবিল বললেন লা ইম বাসাত্তানি ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিত, তুমি যদি আমাকে মারতে আসো আমি তোমাকে মারবো না, তুমি যদি আমাকে ঘুষি দাও আমি তোমাকে ঘুষি দেব না, তুমি যদি আমাকে গালি দিতে আসো আমি তোমাকে গালি দেব না। কেন দিব না? কারণ আমি ভয় পাই কাকে? ইন্নি আখাফুল্লাহ, আমি তো আমার আল্লাহকে ভয় পাই, আমি আমার ভাইয়ের প্রতি জুলুম করতে পারি না। মাঝখানে মনে পড়ছে একটা কথা বলে দেই, রক্তের সম্পর্ক ছিন্ন করে এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যারা কাতে রহম, যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। ভাইয়ে ভাইয়ে কথা বলে না, ভাতিজা চাচার সাথে কথা বলে না, ভাইপোয়েরা তার ফুফুদের সাথে কথা বলে না, এরকমের ফ্যামিলি আমাদের বাংলাদেশে নেই। যত বড় মসজিদের ইমাম হন, যত বড় দলের নেতা হন, যত বড় পীর হন, আপনি যদি কাতে রেহেম হন, আপনি যদি আপনার ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকেন, আপনি আল্লাহর জান্নাতে যেতে পারবেন না। কষ্ট লাগে, বাংলাদেশে অনেক পীরের দরবারে আমরা যাই, আমি কিন্তু পীর বিদ্বেষী লোক না, দেখছি ভাইয়ে ভাইয়ে কথা বলে না, খেলাফত লিয়ে ঝগড়া এরকম আছে না নাই? দুই ভাইয়ের দুই বাড়ি। জিজ্ঞেস করলাম ভাই আপনি আসল পীর না উনি আসল পীর? কইতে হইলে একটা ছাগল নকল পীর, আমার বাপে আমারে খেলাফত দিয়ে গেছে, আবার ওনাকে জিজ্ঞেস করবেন উনি আবার ওকে গালাগালি করে। যত বড় আলেম হোক, যত বড় বক্তা হোক, যত বড় যাই হোক না কেন, যারা ভাইয়ে ভাইয়ে রক্তের সম্পর্ক ছিন্ন করে ফুফুদের সাথে, অর্থাৎ এক কথায় রক্তের সম্পর্ক ছিন্নকারী কোথায় যাবে না? কার জান্নাতে যাবে না? আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই জন্য ইন্নি আখাফুল্লাহ, হাবিল কাবিলকে বললেন আমি তো আল্লাহকে ভয় পাই, তুমি আমাকে মারতে আসবা কিন্তু আমি তোমাকে মারতে যাব না। চিন্তা করেন, এরপরে উনি বলেন ইন্নি উরিদু আনতাবু আবি ইসমি ও ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউয যালিমিন, তুমি যদি আমাকে মারো আমি তো আমার হাত তোমার দিকে প্রসারিত করব না, তুমি যদি আমাকে বকা দাও আমি তোমাকে বকা দেব না, আমি ধৈর্য ধরব কার জন্য? আর আমার ধৈর্যের রেজাল্টটাই হবে তুমি তোমার পাপ নিয়ে তুমি জাহান্নামে চলে যাবে, কারণ যেমন কর্ম তেমন ফল। এই যে শুনলেন, তাহলে কুরবানি শুরু হয়েছে কোথা থেকে? আদম আলাইহিস সালামের যোগ থেকেই। এখন শিক্ষাটা নেন, এই যে দুটি আয়াত আমরা শুনলাম, প্রথম শিক্ষা হলো আমাদের প্রতি কেউ যদি জুলুম করে আমরা ধৈর্য ধরবো, আমরা কি করব? ধৈর্য ধরবো, এটা হলো প্রথম শিক্ষা। ধৈর্য ধরে আল্লাহর কাছে কি চাইব? সাহায্য চাইব। একজন রিক্সাওয়ালাকে যখন এলাকার প্রভাবশালী যখন তার গায়ে হাত দেয়, সে কিন্তু হেঁটে হেঁটে বিচার চায় না, সে আকাশের দিকে তাকায়া বলতে থাকে আল্লাহ বিচারটা তোমার কাছে দিলাম। কথা ঠিক বলি নাই? বিচারটা কার কাছে দিলাম? হ্যাঁ, কিন্তু বিচার এটা কিন্তু ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। এই জন্য দেখবেন যারা মানুষের প্রতি জুলুম করে, যারা মানুষের প্রতি জুলুম করে তাদের জীবনের শেষটা কি থাকে না? ভালোভাবে যায় না। দুই নম্বর শিক্ষা, মোমেন কখনো প্রতিশোধ নেয় না, বরং সে ভয় পায় কাকে? আল্লাহকে। তিন নম্বর, কাউকে হত্যা করার মানেই হলো পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে দিলেন আপনি। এই জন্য বর্তমানে যত হত্যা হয় এখান থেকে পাপটাকে দুই ভাগ করে অর্ধেক পাপ ওই আদম আলাইহিসসালামের যেই ছেলে, নাম কি বললাম? কাবিল। কাবিলের কান্দে উঠাইয়া দেন কে? এবং তাদের জায়গা হবে কাবিলের সাথে জাহান্নামে। অনেকে তো বলে যে তোরে মাইরা দেখমু কি হয়, কিন্তু মাইরা যে তুমি যে মারতেছ মরার পরে তোমার খবর, দুনিয়াতে তোমার জেল জরিমানা তো হবেই, যদিও না হয় তুমি বাঁচতে পারবা না, কারণ তোমার জন্য আখেরাত আছে না নাই? অনেকে মনে করে কি জানেননি যে মরার পরে ঝামেলা যা আছে হবেই, কিন্তু একটা কথা মনে রাখবেন, আপনি আমার প্রতি জুলুম করলেন, আপনি আমাকে গালি দিলেন, আমার জমিটা আপনি দখল করে নিয়ে গেলেন, আমার হকটা আপনি ঠকায়া দিলেন, আপনি কি মনে করতেছেন আপনি বেঁচে গেলেন মরার পরে? এত সোজা অবশ্যই মালিক ইয়াউমিদ্দিন আল্লাহর দরবারে জবাব দিতে হবে। আমি ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা দিলে আমি কথাগুলি শেষ করতে পারবো না। এরপরে চার নম্বর, জালিমরা যোগে যোগেই মোমেনদের উপর অত্যাচার করে এবং মোমেনদেরকে তারা কি করে? হত্যা করে। আপনাদের মনে আছে কিছুদিন আগে ফিলিস্তিনের সাথে ইসরায়েল একটা যুদ্ধ বিরতি চুক্তি করছিল না করে নাই? করার পর থেকে
ফিলিস্তিনিরা একটা ইটের কণাও ইসরায়েলের দিকে মারে নাই, কিন্তু পরে দেখা গেল ইহুদিরা সেই চুক্তি ভঙ্গ করে আবার ফিলিস্তিনে কি করলেন, বিমান হামলা চালাইলেন। এই আয়াত দ্বারা বোঝা যায় যোগে যোগে জালেমরাই ভালো মানুষগুলিকে হত্যা করে, কিন্তু ভালো মানুষ কোনোদিন কাউকে হত্যা করতে পারে না। আর হত্যাকারী যাবে কোথায়? জাহান্নামে। এই যে আয়াত নেন, হত্যাকারী জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাজাউহু জাহান্নাম খালিদিনা ফিহা। আল্লাহ পাক বললেন, যারা আমার একজন মোমেনকে বিনা অপরাধে হত্যা করে তার জায়গা হবে কোথায়? জাহান্নামে। খালিদিনা ফিহা, সে সেখানে চিরস্থায়ীভাবে থাকবে, জাহান্নাম থেকে সে বেরিয়ে আসতে পারবে না। এখন আমরা জানবো, যেমন কর্ম তেমন ফল, কর্মের ফল পেতেই হবে। একজন কবি বলেছিলেন, জেসা কারে এসা ভারে না মানে তো কারকে দেখ, জান্নাত দোজক হক হায় না মানে তো মরকে দেখ। কি সুন্দর কথা, জেসা কারে এসা ভারে না মানে তো কারকে দেখ। একজন কবি বললেন, তুমি যা করবা ফলাফলটা তাই পাবা যদি তুমি না মানো করে দেখো। এরপরে কবি বললেন, জান্নাত দোজক হক হ্যাঁ না মানে তু মরকে দেখ, জান্নাত জাহান্নাম তৈরি আছে, যদি তোর বিশ্বাস না হয় তুই মরে দেখ। কিন্তু মরে গেলে আর ফেরত আসতে পারবে তো? কোনো সুযোগ নেই। এজন্য পৃথিবীতে হত্যার বিচার দুনিয়াতেও হবে, আখেরাতে তো বিচার আছেই। আখেরাতটা হলো জাহান্নাম, আর দুনিয়াতের বিচারটা কি এটা একটু বলে দিই আপনাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, অকাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফস। আমার আইন হলো, আমার আইন হলো, কেউ যদি কাউকে হত্যা করে তার বিচার কি, তাকেও হত্যা করো, সে যেভাবে হত্যা করবে তাকেও সেভাবে হত্যা করা হবে। ওয়াল আইনা বিল আইন, চোখের বদলে চোখ। ওয়াল আনফা বিল আনফি, ওয়াল উজুনি বিল উজুনি, চোখের বদলে চোখ, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জিব্বার বদলে জিব্বা, পায়ের বদলে পা। এই বিচার শিখিয়েছেন আমাদেরকে কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই বিচার বড় মারাত্মক। ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহু ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুয যালিমুন। যারা আমার দেয়া বিচার ফয়সালাকে মানে না তারা জালেম। এটা কার কথা? আল্লাহ পাকের কথা। এই গেল কুরবানির সূচনা লগ্নের কথা। তাহলে কুরবানির সূচনাই হইছে কুরবানি দিয়া। সেটা কি? হাবিল শুধু পশু কুরবানি দেন নাই, বরং হাবিল নিজের জীবনটাও দিয়ে দিলেন। কার জন্য? সে কিন্তু ইচ্ছা করলে বাঁচতে পারতো, তার বাইকে সে উল্টা মারতে পারতো, কিন্তু সে মারেন নাই। সে বিচার দিলেন কার কাছে? আল্লাহ পাকের কাছে। এখন আমরা জানব কুরবানি কি নির্দিষ্ট কোনো নবীর জন্য না সমস্ত নবীদের জন্য। এই ব্যাপারে কোরআনুল কারিমে স্পষ্ট আয়াত আছে, কুরবানি শুধু কোনো নির্দিষ্ট নবীর জন্য নয়, সমস্ত নবীর উম্মতের জন্য কোরবানি করার হুকুম দিয়েছেন কে? আল্লাহ পাক বলছেন, অলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। আল্লাহ পাক বলেন, আমি সমস্ত নবীদের উম্মতের জন্য, সমস্ত উম্মতের জন্য আমি কুরবানিকে হুকুম করেছি। কারণ কুরবানি দিলে কার নৈকট্য লাভ করা যায়? আল্লাপাকের। আমরা কিন্তু কুরবানি শুধু গোশত খাওয়ার জন্য দেই না, আমরা কিন্তু কুরবানিটা শুধু মানুষকে দেখাবার জন্য দেই না, কুরবানি করি আমরা কাকে খুশি করার জন্য? এই জন্য আল্লাহ পাক বলছেন, অলি কুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা। পৃথিবীর সমস্ত উম্মতের জন্য আমি কুরবানির হুকুম দিয়েছি। সেটা কেন করেছি? লিয়াজ কুরুসমাল্লাহ, যাতে করে তারা নাম নিতে পারে। কার? গরু জবাই করার জন্য আমরা কার নাম নেই? বিসমিল্লাহি আল্লাহ। বলেন সবাই, বিসমিল্লাহি আল্লাহ আকবার। এবং আমরা যখন হজে যাই, তখন কার নাম নেই? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আমি হাজির হইছি কার সামনে? আল্লাহ পাকের সামনে। তাহলে বোঝা গেল সকল উম্মতের জন্য কুরবানির হুকুম করেছেন কে? আল্লাহ পাক। এখন আমরা জানব ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিটা ছিল পৃথিবীর শ্রেষ্ঠ কুরবানি। এটা একটা উপমা, এটা একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন কিয়ামত পর্যন্ত। যত মানুষ যত কুরবানি দেয়, ইব্রাহিম আলাইহিস সালামের মতো নিখুঁত কুরবানি কেউ দিতে
আপনি সোজা মনে করছেন? আপনি সোজা মনে করছেন উনি কি প্রথম পশু কুরবানি দিলেন না নিজের ছেলেকে নিয়ে গেলেন? অন্যান্য ধর্মের কিছু লোকেরা অতি পণ্ডিত আছে তো, অতি পণ্ডিতেরা বলতে পারে যে ইসলাম ধর্মে এটা একটা হুকুম হইল নাকি, এই ধরনের বড় বড় হুকুম যে নিজের ছেলেকে জবাই করতে হবে আল্লাহকে পাওয়ার জন্য। আমি বলি তারা যে মূর্খ জাত মূর্খ এতে কোনো সন্দেহ নাই। কেন নাই তার কারণ আমি আপনাদেরকে বলবো, একটু খেয়াল করেন। ইব্রাহিম আলাইহিসসালাম কুরবানি দিতে নিলেন কাকে? কিন্তু আল্লাহ কিন্তু একবারও বলে নাই যে তুমি তোমার ছেলেকে কুরবানি দাও, এমন কথা কি কোরআন হাদিসের কোথাও আসে নাকি? না, প্রশ্নই আসে না, কোথাও নাই। আল্লাহ যেটা বললেন আর ইব্রাহিম আলাইহিসসালাম যেটা বুঝলেন, দেখেন একটু খেয়াল করেন তার দুইটার মধ্যে কি সমন্বয়। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন বিয়ে করলেন 80 বছর বয়স পর্যন্ত তার কোনো সন্তান নাই। আপনি সোজা মনে করেন না, আমাদের দেশের ছেলেরা বিয়ে করার পরে 8 বছর 7 বছর 10 বছর বাচ্চা না হইলে কি করে আরেকটা বিয়ে করে? না, বিয়ের প্রস্তুতি নেয়? প্রস্তুতি নেয় নেন সেটা ভিন্ন কথা, আমি ওইটা বলতেছি না। কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাম বিয়ে করলেন কয় বছর? 80 বছর বয়সেও তিনি আর কোনো বাচ্চা নাই। না থাকার পরও তিনি নৈরাশ হন নাই, আল্লাহকে ভুলে যান নাই। অকলা ইন্নি জাহিবু ইলা রব্বি সায়াহদিন, তিনি বললেন হোক চাই না হোক আমি তাকিয়ে আছি কার দিকে? আপনি কি সোজা মনে করছেন? আপনি কি সোজা মনে করেছেন? ইন্নি জাহিবু ইলা রব্বি সায়াহদিন, আমি আমার রবের দিকে তাকাই আছি। একদিন দুই দিন নয়, 80 বছর বয়স, তিনি বলতেছেন আমি যা চাইবো রব্বি হাবলি মিনাস সলিহিন, আমাকে নেক সন্তান দিতে পারেন কে? আমি ডাইনে বামে তাকাবো না, আমি আমার আল্লাহর দিকে তাকায় আছি, আমার আল্লাহ যখন কবুল করবেন তখন আমাকে সন্তান দিবেন। এই চিন্তায়, এই চেতনায়, এই মন মানসিকতা নিয়ে বসে আছেন ইব্রাহিম আলাইহিসসালাম। আল্লাহ পাক বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একটা ছেলের মতো ছেলে দিলাম। সুবহানাল্লাহ, কিসের মতো? ছেলেটা যদি ভদ্র হয়, ব্রিলিয়েন্ট হয়, বুদ্ধিমান হয়, লোকেরা কয় আল্লাহ তার একটা ছেলে দিছে ছেলের মতো ছেলে। আর 80 বছর ধৈর্য ধরার পরে সাধারণ ছেলে দিছে না অসাধারণ? সুবহানাল্লাহ, বলতে ইচ্ছে হয় না। তিনি বলেন ইন্নি জাহিবু ইলা রব্বি সায়াদিন, 80 বছর থাকলাম, ফাবাশশারনাহু বিগোলামিন হালিম, আল্লাহ এই সময় খবর দিলেন ছেলের মতো তোমার একটা ছেলে দিলাম। এটা সাধারণ ছেলে নয়, লালন পালন করতেছে, ছেলের দিকে তাকায়, ঘুম থেকে জায়গা ছেলের কোলে নেয়। আল্লাহ পাক দেখলেন যে একটা সময় গিয়া ছেলের প্রতি মায়া মহব্বত অনেক জমছে, একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে, ছেলে ছাড়া কিচ্ছু বুঝে না। ফালাম্মা বালাগা মা উসাইয়া, সন্তান সবচেয়ে বেশি বাপ মার কাছে নজর কাড়ে যখন ছেলে মেয়েগুলা হাঁটতে শিখে আর হালকা কথা বলতে শিখে। কথা বুঝেন না আপনারা আমার? মার কাছে সবচেয়ে ছেলে মেয়েগুলো আদরের সময় কোনটা? যখন হাঁটতে শিখে, সব সময় আদর করেন কিন্তু ওই সময়ের মতো আদর কখনো আর করা হয় না, হয় নাকি? সুবহানাল্লাহ, বাপ বলেন, দাদা বলেন, চাচা বলেন, চাচি বলেন, খালাম্মা বলেন, ওই সময়টাতে সবাই বাচ্চার দিকে কি থাকে? আলাদা নজর থাকে। আল্লাহ পাক বলেন ফালাম্মা বালাগা মা উসাইয়া কলাইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুক, যখন এই সময়ে পড়ছে সাইয়া, ছেলে দৌড়াদৌড়ি করতে পারে, সুবহানাল্লাহ বলেন, ছেলে দৌড় দেয়, হাঁটে, চলে, এই বয়সে যখন পৌঁছাইলো, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালামকে স্বপ্নে দেখাইলেন আপনি কোরবানি করেন কার নামে? তিনি কোরবানি করছে, আমি কথা লম্বা করলে কথা শেষ করতে পারবো না, তিনি কোরবানি করলেন, এর আগে অনেক কিছু করলেন কিন্তু স্বপ্ন দেখা বন্ধ হয় নাই। একটা কথা মনে রাখবেন, নবীদের স্বপ্ন এটা শুধু স্বপ্ন নয়, এটা ওহি। এটা কি কথা বলতে হবে? এটা কি নবীদের স্বপ্ন শুধু স্বপ্ন নয়, এটা ওহি। ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন যতই কুরবানি করে আবার একই স্বপ্ন দেখতেছেন। এবার তিনি বুঝলেন যে সবচেয়ে আদরের, সবচেয়ে কাছের, সবচেয়ে দৃষ্টিনন্দন, যাকে দেখলে আমার চক্ষু শীতল হয়ে যায়, তার নাম হযরতে ইসমাইল আলাইহিসসালাম। তাকে তিনি ডাকলেন, হে আমার লা আদলা, আমার কাছে আসো, ছেলে আসছে।
বাপ বলতেছেন ইয়া বুনাইয়া ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফাংজুর মাযা তারা। দেখেন বাপ, বাপও জ্ঞানী, ছেলেও জ্ঞানী, বর্বরতার কোনো চিহ্ন নাই। বাপ বলতে পারতো এই ছেলে তুই এদিকে তোরে আমি জবে করবো, এরকম বলছে নাকি? না বলে নাই। তিনি বলছে ইয়া বুনাইয়া, হে আমার আদরের ছেলে, ইন্নি আরা, আমি স্বপ্নে দেখছি। সুবহানাল্লাহ পড়েন। যারা কুরবানি নিয়ে বাজে লেখালেখি করস, তোদের কপালে থুতু মারি। ইব্রাহিম আল ইসলাম তার ছেলেকে বর্বরতার কারণে কুরবানি করতে যান নাই, এবং আল্লাহ এই কথা বলেন নাই যে আপনি আপনার ছেলেকে কুরবানি করেন। বরং তিনি স্বপ্নে দেখছেন প্রিয় বস্তুকে কুরবানি করতেছেন, কিন্তু তার ছেলেকে তিনি বলেন বাবা ইন্নি আরা ফিল মানামে আন্নি আজবাহুক, আমি স্বপ্নে দেখছি তোমাকে আমি জবে করতেছি। সুবহানাল্লাহ। তিনি কি বলেন? আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবে করতেছি। ফাংজুর মা যা তারা, তুমি বলো তো তোমার রায় কি? আমি আর আপনি যদি হইতাম কি করতাম? এক দৌড়ে নানা বাড়ি, কথা বলে না, এক দৌড়ে নানার বাড়ি না গেলে অন্তত উঠানে বাইর হয়ে বলতাম আমার আব্বা পাগল হয়ে গেছে, আপনারা তাড়াতাড়ি আসেন, কারণ আমাকে জবে করতে চায়। কিন্তু সুবহানাল্লাহ ও বিহামদি, ছেলে তো নবী, যেমন বাপ তেমনই ছেলে, তেমনই ছেলে বলতেছে ফাংজুর মাজা তারা, বাবা বলো তো আমি যে স্বপ্নে দেখলাম তোমার রায় কি, তোমার মতামত কি? এটা শিক্ষা আছে, যখন পরিবারে কোনো কাজ করবেন সমস্ত ছেলে মেয়ের সাথে পরামর্শ করা, এটা কি সুন্নত, এটা মনে রাখবেন। এখন ছেলে বলতেছে দেখেন কলাইয়া আবাতি ইফআল, অহেদে আমরের সিগা, এটা আরবি গ্রামারে, ইয়া আবাতি ইফআল মা তোমার সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আপনি তাই করেন, আপনি স্বপ্নে যা দেখছেন আমি দৌড় দেব না, লাভ দিব না, আপনি সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের কাতারে পেয়ে যাবেন। কিসের কাতারে? ধৈর্য, ধৈর্য নাই, এ ব্যাপারে পরে বলা যাবে, ধৈর্য নাই। আরে বাপ একটা কিছু বলার আগেই রিয়েক্ট করে, এরকম ছেলেমেয়ে আছে না নাই? বেটা ধৈর্য ধর, বেয়াদব, ধৈর্য ধর। বাপ বলছে তোরে তেজ্য করে দেমু, জবাবে বাপের উল্টা গালাগালি করে, কোনো ধৈর্য নাই, এরকম আছে না নাই? আরে বেটা ধৈর্য ধর, বাপ শুধু বলার জন্য বলছে, করার জন্য বলে না, কারণ তুই কথা শুনিস না, তুই বেয়াদবি করিস, তুই কথা শুনিস না, বাপ মার ইজ্জত সম্মান নিয়ে টানাটানি করস, এই জন্য বাপ বলছে তোরে তেজ্য করে দেবো, কিচ্ছু দেবো না, কিন্তু মূলত এটা করার জন্য বলে নাই। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কিন্তু যখন জবে করতে গেছে, এখানে আমি অন্যদের মতো কথাটা বলতে চাই না, অনেকে আছে এখানে কান্নাকাটি করে, বিলাপ করে, কথা বলে, কিন্তু আসল শিক্ষাটা ভুলে যান। ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, কিন্তু যখন ছেলেকে জবে করতে গেছে, যাওয়ার পরে জবে করার মানে যখন করতে গেছে, তখন আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ এখানে রাখেন নাই, তখন জান্নাত থেকে হাদিয়া পাঠাইলেন কে? কে পাঠাইলেন? তাহলে বোঝা গেছে ছেলেকে জবে করার জন্য আল্লাহ তাকে হুকুম করেন নাই, এই ব্যবস্থা আগেই করে রাখছে কে? এখন দেখেন আল্লাহ তো শুধু পরীক্ষা নিলেন, আল্লাহ কি করলেন? আপনাদের ছেলে মেয়ে আছে ছোট ছোট, বা নাতি থাকে, নাতনি থাকে, চকলেটটা আপনি এনে দিলেন, চকলেট আপনি এনে দিয়া এখন আপনি ওই নাতির হাতে বা ছেলের হাত থেকে চকলেটটা খুঁজতেছেন যে আমাকে দাও। ছোট্ট বাচ্চা, তার কাছে আপনি চকলেট চাইতেছেন খাওয়ার জন্য, কথা বলে না, খাওয়ার জন্য না, পরীক্ষা নেওয়ার জন্য। এখন ছেলে ছোট বাচ্চা এনে যখন আপনার মুখে দিতে চায়, দাদু ভাই নানা ভাই তখন এটা নিয়ে আবার উল্টা ওই নাতি নাতনির মুখে ঢুকাইয়া কয় দাদু ভাই তোমাকে পরীক্ষা করলাম, এখন চকলেটও ফেরত দেয়, একটা সুমোও ফেরত দেয়। আর ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করলেন কে? আল্লাহ পাক বললেন অনা দাইনাহু আইয়া ইব্রাহিম, ইব্রাহিমকে ডেকে বললেন কদ সাদদাকতা রুইয়া, তুমি ফার্স্ট ডিভিশনে পাস, এখন তো আর বাংলাদেশে ফার্স্ট ডিভিশন করে, এখন কি কয়? এখন এ প্লাস না, শুধু এখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন কাজ সদ্দাক্তা রুইয়া, তুমি গোল্ডেন এ প্লাস, তুমি কি জিপিও 5 পাইছো, ইন্না কাযালিকা নাযিল মুহসিনিন, তবে তোমারে শুধু পরীক্ষা করে নাই, কিয়ামত পর্যন্ত আমি মুমিনদেরকে এভাবেই পরীক্ষা করব, আর এভাবে যারা পরীক্ষায় পাশ করবে তারা নবীদের সাথে জান্নাতে চলে যাবে।
ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, এটি স্পষ্ট দলিল আমাদের জন্য, নিদর্শন। কুরবানিটাকে আমাদের জন্য নিদর্শন হিসাবে নাজিল করেছেন কে? অফাদাইনাহু বিযিবিহিন আযীম, সালামুন আলা ইব্রাহিম। এখন সালাম দিলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে বোঝা গেল কুরবানি এটা কি বর্বরতা না আল্লাহর দেয়া পরীক্ষা, আল্লাহ পাকের দেয়া পরীক্ষা। আমার বন্ধুগণ, কুরবানির গুরুত্ব এই ব্যাপারে একটি হাদিস বলে আমি আপনাদেরকে আরো চমৎকার কিছু কথা শোনাবো ইনশা আল্লাহ। কুরবানির গুরুত্বটা কি আমি ব্যাখ্যা দিলে সময় চলে যাবে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা একটি হাদিস, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা লাহু সাআতুন, যার কুরবানি আছে মানে কুরবানি দেওয়ার ক্ষমতা আছে, ওলাম ইউদহা, কিন্তু সে কুরবানিটা করল না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে এ কথা বলতেছেন মুহাম্মাদুর রাসূল সাল্লাম। থেট দিলেন, থেট। আমরা অনেক সময় এরকম থেট শুনি কি না, ডাইরেক্ট বলে বাপে ছেলেরে বকা দেয়, তে যেন আমার ঘরের কাছে না আসে যে অন্যায় করছে। আর এখানে থেট দিতেছেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলতেছেন আবু হুরায়রার বর্ণনা, রাসূল সাল্লাম বলেছেন, যার জন্য কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ গাফলিতি করে দিল না, সে যেন আমার ঈদগাহে না আসে। এই হাদিসটি মাসনাদে আহমদের হাদিস, তারপরে কেউ কেউ হাদিসটি বলেছেন হাসান সহি, তবে হাদিসটি নকল নয়, এটা মনে রাখবেন। হাদিসের মান কি? হাসান সহি, তার মানে হাদিসটি সঠিক। এখন আমরা জানব কুরবানি করা সুন্নত নাকি ওয়াজিব, এটা নিয়ে আমাদের মধ্যে ধাক্কাধাক্কি আছে না নাই, ফতুয়াবাজিতে আমরা পড়ে থাকবো না। আমরা সব সময় সঠিক জিনিসটাই জানতে চাইব কোরআন এবং হাদিসের আলোকে। কিসের আলোকে? কোরআন এবং হাদিসের আগে। কোরআনুল কারিমের হুকুমগুলা যেগুলো আপনারা ফরজ হিসাবে আদায় করেন, কোরআনের ভাষায় আল্লাহ এগুলারেও সুন্না বলছে। সুন্নার বাংলা অর্থ হলো বিধিবিধান। সুন্নার বাংলা অর্থ কি? যেমন আল্লাহ কোরআনে বলছেন, সুন্নাতা মান কাদ আরসালনা কাবলাকা মিন রুসুলিনা। এখানে বিধান সুন্না বলতে আল্লাহ আল্লাহর বিধিবিধানকে বুঝাইয়াছেন। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা হযরত ওমরকে প্রশ্ন করলেন যে কুরবানিটা কি, তিনি বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করছে, আমরাও কি কুরবানি করব, সেটাকে ছেড়ে দেওয়া যাবে না। এখন সুন্নাও যদি বলেন তবুও বিধানটা কার? এটাকে খামোখা ছেড়ে দেওয়া যাবে না, এটা এই ব্যাপারে সাবধান থাকবেন কোরবানির হুকুমের ব্যাপারে। আন আবি দারদা আবু দাউদ, একটা আবু দাউদে একটি হাদিস এসছে, আন আবি দাউদ আন জাইদ ইবনে আরকামা কল কল আসহাবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা হাযিহিল আদহিয়া, একজন সাহা একজন লোক এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কুরবানিটা আসলে কি? ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, কুরবানিটা হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কি? সুন্নত। কথা বলেন এটা কি সুন্না হইলো? এটা ওই নর্মাল সুন্নার মতো আপনি মনে করবেন না। সুন্নার বাংলা এখানে আমি কি করলাম? বিধি এবং বিধান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কা থেকে মদিনায় গেলেন, তিনি কিন্তু কুরবানি কখনো ছেড়ে দেন নাই। এখন আমরা জানব কুরবানি যে আমরা দেই, কুরবানিতে রয়েছে 40টা গুরুত্বপূর্ণ শিক্ষা। সুবহানাল্লাহ, গতি চলুন, কয়টা শিক্ষা? গুরুত্বপূর্ণ 40টি শিক্ষা কুরবানিতে আছে, কোরআন এবং হাদিস দিয়া সহিভাবে প্রমাণিত। তা আজকে আমরা 40টা জানবো না, আজকে জানবো কোরবানির গুরুত্বপূর্ণ শিক্ষার মধ্যে 25টি শিক্ষা আজকে আমরা জানবো। কয়টা? আরো জোরে বলতে হবে, কয়টা? 25টা শিক্ষা আজকে আমরা জানবো গুরুত্বপূর্ণ। এক নাম্বার, কোরবানির প্রথম শিক্ষাই হলো কোরবানি করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। সুবহানাল্লাহ, কার নৈকট্য লাভ করা যায়? ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লিলি রব্বিকা অনহার ইন্না শানিয়া কাহুয়াল
আবতার। কুরবানি করলে নৈকট্য লাভ করা যায় কার? ফাসাল লিলি রব্বিকা অনহার। আমরা নামাজ পড়ি, আমরা কুরবানি দেই কার জন্যে? এটা এক নাম্বার শিক্ষা। দুই নাম্বার, কুরবানি হলো আল্লাহর গুরুত্বপূর্ণ নিদর্শনালের মধ্যে একটা নিদর্শন, যেটা দিলে পরে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো ফাঁকা থাকে না। তিন নাম্বার, কুরবানি মোমেনকে ধৈর্য শিখায়। কি শিখায়? ওই যে একটু আগে জেনে আসলেন, ইসমাইল আলাইহিসলাম ধৈর্য দর্শে কি ধরে নাই? সাতা জিদুনি ইংসা আল্লাহু মিনাস সব, ধৈর্য শিখায়। আর আমরা তো ধৈর্য এত বেশি, গরু ধরছে লাড়া দিছে গরু ছাইরা দৌড়, এরকম নাই আপনাদের অঞ্চলে? এরকম ধৈর্যশীল আছে না নাই? খবরদার, কুরবানি আমাদেরকে কি শিখায়? ধৈর্য। চার নাম্বার, কুরবানি মুমিনের নিয়তকে পরিশুদ্ধ করে দেয়। ইন্নামাল আমালু বিন্নিয়া, কুরবানি করতে হবে কার জন্য? কুল ইন্না সলাতি, পড়েন, কুল ইন্না সলাতি অনসুকি অমাহিয়ায়া অমামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার কুরবানি, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার রক্ত মাংস সব আমি উৎসর্গ করলাম আমার আল্লাহর জন্য। এটা শেখায় কুরবানি, নিয়তের পরিশুদ্ধি। পাঁচ নাম্বার, কুরবানি মুমিনের ইমানকে মজবুত করে দেয়। সুবহানাল্লাহ, দিচ্ছে হলো না? কুরবানি কাদের ইমানকে মজবুত করে? ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যা দিলে বলতে পারবো না। মুমিনের ইমানকে মজবুত করে দেয়। ছয় নাম্বার, কুরবানি ধনী গরিবের বৈষম্য দূর করে দেয়। আপনি কুরবানির ঈদের দিন যার ঘরেই যান, কিসের গোস্ত? সুবহানাল্লাহ, আসে না? এটা এটা করলেন কে? আল্লাহ পাক দেখায় দিন, আজকে ধনী নাই গরিব নাই, সবার ঘরে গোশত। বরং আমি কুমিল্লা শহরে দেখছি, আমরা যারা কুরবানি দিই, আমাদের চাইতে যারা হেঁটে হেঁটে গোশত আদায় করে তারা আরও বেশি পায়, এগুলো আবার বিক্রি করে দেয়। আপনারা দেখছেন না? তাইলে ধনী গরিবের বৈষম্য দূর করে কে? কুরবানি। সুবহানাল্লাহ ও বিহামদিহি, কত চমৎকার কথা। সাত নাম্বার, কুরবানির গুরুত্বপূর্ণ শিক্ষা সাত নাম্বার হলো, কুরবানি হালাল এবং হারামকে পার্থক্য করে দেয়। চুরির টাকা দিয়ে কুরবানি দিলে হবে তো? এটা গল্প শুনছিলাম, হাদিস না। এক বেচারা গরু একটা চুরি করে আনছে, কুরবানি দিবে। বউ বলতেছে, তুমি খুব খারাপ মানুষ, কুরবানি দিবা তাও চুরি। কয়, তুই চুপ থাক, তুই বুঝোস না। বুঝি না মানে? কয়, শোন, গরু চুরি করলাম, কয়টা গুণা? তো বউ কয়, একটা। কুরবানি দিলাম, সওয়াব কয়টা? কয়, একটা। তো প্লাসে মাইনাসে কাডাকাডি মাঝখান থেকে গোস্তটা আমি ফাও পাইলাম। চিন্তা করেন, কিন্তু কুরবানি হালাল হারামের কি করে? পার্থক্য করে। আপনি শিয়াল দিয়ে কুরবানি দিলে হবে তো? শিয়ালের গোস্ত খাওয়ার না মানু আমাদের বাংলাদেশে নাই, এটা আজকে আলোচনা করব না। কিছু মানুষ আছে এত খারাপ, একটা কথা তুলে দিছে, কয় শিয়ালের মাংস খাইলে নাকি বাত ভালো হয়ে যায়। ফাজিল মানুষ কি এত হয়? এ ব্যাপারে আজকে বললাম না, বললাম না, এরকমের আছে না? খবরদার, শিয়ালের মাংস চিরতরে হারাম, কোনো অবস্থাতে এটা খাওয়া যাবে না। তো বলছিলাম কুরবানি সাত নাম্বার শিক্ষা হলো, কুরবানি হালাল হারামকে কি করে? পার্থক্য করে দেয়। আট নাম্বার, কুরবানি মুমিনের রুচিকে রুচিবোধ, রুচিকে পরিশুদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ, রুচি রুচি বুঝেন তো? দেখেন তাসুরুন নাজিরিন, কোরআনের ভাষা আল্লাহ বলছে, খালি গরু একটা ধৈর্যান্না জব করলে হবে না, খাসি একটা আইন্যা হলে হবে না, তাসুরুন নাজিরিন, এটা যেন দৃষ্টিনন্দন হয়, তোমার কাছে দেখলে যেন ভালো লাগে, চয়েস হয়, ওইটা দিবা, ওইটা আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। আর সাতজন, ছয়জন, পাঁচজন, তিনজনে মিললে গরু কিনতে যায়, যায় কেউ দেখে পাশা, কেউ দেখে আগা, কেউ দেখে ওই যে পিঠের উপরে যেটা থাকে এটাকে আপনারা কি বলেন? হ্যাঁ, এইরকম পাশার মধ্যে হাত দিয়ে এরকম করে দেখে কদ্দুর গোস্ত আছে, এরকম নাই তো? খবরদার, রুচি বোধ আগে ঠিক করেন। আল্লাহ আল্লাহ বলতে পারতেন যে দশ মন ওজনের দিবি, আল্লাহ এটা বলেন, আল্লাহ বলছে তাসুরুন নাজিরিন, যেটা তোমার নয়নে লাগবে ওইটাই তুমি দিবা। সুবহানাল্লাহ, রুচিবোধকে কি করে? পরিশুদ্ধ করে। নয় নাম্বার, কুরবানির নয় নাম্বার শিক্ষা হলো, কুরবানি করলেই নবীদের পথ অনুসরণ করা যায়। সুবহানাল্লাহ, কাদের পথ?
অলিকুল্লি উম্মাতিন, ওই যে আগে বললাম সমস্ত নবীদের উপরে কি ছিল কোরবানি ছিল, সুবহানাল্লাহ। দশ নম্বর শিক্ষা, কোরবানির মাধ্যমে নিজের হৃদয়ে থাকা পশুটাকে জব করে দিয়ে নিজেকে মানুষ হিসাবে সমাজে উপস্থাপন করা যায়। আপনি গৃহপালিত পশুকে জবে করে দিয়া নিজের ভিতরে লুকিয়ে থাকা পশুটাকে কি করতেছেন, জবে করে দিচ্ছেন, সুবহানাল্লাহ। পড়তে ইচ্ছা হয় না, আপনি চিন্তা করতে পারেন, আমি ব্যাখ্যা দেব না, প্রত্যেকটার ব্যাখ্যা আমার কাছে আছে, দিলাম না। এরপরে কুরবানি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। মান আহিয়া সুন্নাহ ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা আমার একটা সুন্নতকে জাগ্রত করে তারা আমি নবীকে ভালোবাসলো, আর মাই ফিল জান্নাহ তারা আমার পাশাপাশি জান্নাতে বাস করবে। কোরবানির ১২ নম্বর শিক্ষা, কোরবানি ভাই বোন আত্মীয় স্বজনের সম্পর্ককে আরো দৃঢ় আরো মজবুত করে দেয়। আজকে ঈদের দিন ভাই রাগ থাকিস না, আজকে খায়ালা বলি না, রাগ করে না, থাক ঈদের দিন, আজকে ঝগড়া নাই। আবার কিছু পরিবার আছে ঈদের দিন সকালে লাগছে, লাগে আবার একটা আরেকটা, আজকে ঈদের দিন যা কিছু কইলাম না, এরকম আছে না, ব্যাখ্যা দেব না, ব্যাখ্যা আছে, ব্যাখ্যা আমার কাছে কোরআন হাদিস দিয়ে আছে, দিলাম না। ঈদ কোরবানি ভাই বোনের সম্পর্ককে কি করে মজবুত করে। তিনটা ভাই এতদিন কথা কয় না, কোরবানি গণায় আসছে, কয় না ভাইয়ে ভাইয়ে আলাদা দিলে মানুষে খারাপ বলবে, এখন একসাথে দেওয়া দরকার। আর এই যে একসাথে করছে এটা কে করলো, কোরবানি, কোরবানি আল্লাহ তো করছে নেই, কিন্তু কিসের মাধ্যমে, কোরবানি। এতদিন কথা কয় না, গত বছর কোরবানি দিয়ে মাঝখানে ঝগড়া হয়েছে, কথা কয় না, কয় না ভাই তোমার সাথে তো কোরবানি দেওয়া লাগবে, মসজিদের বারান্দা যায় জড়ায়া ধরছে, কয় যা হয়েছে আগে সব মাপ, আসো আবার নতুন করে সম্পর্ক জোড়ায়। তাহলে এটা কিসের কারণে হয়েছে, কোরবানি মোমেনের ভাই বোনের আত্মীয় স্বজনের সম্পর্ককে মজবুত করে। ১৩ নম্বর কোরবানির শিক্ষা, কোরবানি সমাজের প্রতিটি মানুষের হক এবং পারিবারিক হক আদায় করাকে শিখাইয়া দেয়, সুবহানাল্লাহ। এরপরে ১৪ নম্বর কোরবানি শিখায় তাকওয়া, আল্লাহর ভয়। কিসের ভয়, কার ভয়ে আমরা কোরবানি করি। এরপরে ১৫ নম্বর কোরবানির শিক্ষা, কোরবান আমাদেরকে তাওহীদ শিখায়, সুবহানাল্লাহ। পড়েন কি শিখায়, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এরপরের আয়াতে আল্লাহ বলছেন, লা শারিকা লাক, লা শারিকা লাক ওবি যালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এই আনা আউয়ালুল মুসলিমিন মানে আমি প্রথম মুসলমান, ব্যাপারটা এমন নয়, আনা আউয়ালুল মুসলিমিন মানে হলো আমি ফার্স্ট ক্লাস মুসলমান। আমি কয় ক্লাসের মুসলমান, ফার্স্ট ক্লাসের মুসলমান, আমি সেকেন্ড ক্লাস নই, আমি সাধারণ কোনো ক্লাসের নই, আমি বিভিআইপি মুসলমান, সুবহানাল্লাহ। পড়েন এরপরে কোরবানি ১৬ নম্বর শিক্ষা, কোরবানি আমাদেরকে রিসালাত শিখায়, নবীদের আদর্শ শিক্ষা দেয়। ১৭ নম্বর কোরবানি আমাদেরকে আত্মসমর্পণ শিখায়, কার কাছে, আসলিম আসলাম তুলি রব্বিল আলামিন, আমরা আত্মসমর্পণ করি কার কাছে, আল্লাহ পাকের কাছে। এরপর ১৮ নম্বর কোরবানি শিখায় সমাজ গঠন, সমাজকে কিভাবে গঠন করতে হবে এটা কে শিখায়, কোরবানি। ১৯ নম্বর কোরবানি শিখায় দরিদ্র অনাথের পাশে কিভাবে দাঁড়াতে হয়, সুবহানাল্লাহ। আসলো না, কোরবানি শিখায় গরিবের পাশে অনাথের পাশে কিভাবে দাঁড়াতে হয়, এটা কেউ শিখাইতে পারবে না আপনাকে। কিছু কিছু গ্রাম আছে আমার কাছে ভালো লাগে, সাত কথার কথা বলি, একটা মহল্লায় ৭টা গরু জবে হয়েছে, সাত পরিবার বা সাত জায়গায় ৭টা গরু জবে হয়েছে, এলাকার কিছু সর্দার মাতাব্বরেরা ওই সাত গরু থেকে গোশত এনে এনে এক জায়গায় জড়ো করে, জড়ো করে এটাকে আবার ভাগ করে গ্রামের গরিবদেরকে লিস্ট করে করে পৌঁছায় দেয়। পৃথিবীর কোনো ধর্ম এই শিষ্টাচার শিখাতে পারে না, এটা কে শিখাইছে, কে শিখাইছেন, কোরবানি শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। গরিবের পাশে অনাথের পাশে কিভাবে দাঁড়াতে হয় এটা কোরবানি আমাদেরকে শিক্ষা দেয়। ২০ নম্বর কোরবানি সমাজের অর্থনীতিকে শক্তিশালী করে, বাংলাদেশে যেই পরিমাণ গরু জবে হয় এই চামড়া বিদেশে আমরা কি করি, রপ্তানি করি, সঠিকভাবে যদি আমরা পররাষ্ট্রনীতিতে নিজেকে যদি যোগ্য করে ঘরে তুলতে পারতাম, শুধুমাত্র বছরে একবার কুরবানির চামড়া দিয়ে লক্ষ লক্ষ ডলার আমরা কামাই করতে পারতাম, কিন্তু নিজেদের যোগ্যতা নাই, কি নাই,
ব্যাখ্যা দেব না, আমি সময় পাইব না, বলে আমি আমার যোগ্যতা নাই। কারণ এই যে গরুর চামড়া দিয়ে কি বানায়, জুত, কথা বলে না, কি বানায়, এটা মুসলমানেরও বানায়, হিন্দুরাও বানায়। হিন্দুরা গরুরে কি ডাকে, কথা বলে না, কিন্তু চামড়াকার জুতার মধ্যে বল। আমি কিন্তু তিরস্কার করতে বলি নাই, পৃথিবীর সকল দেশে আপনি গরুর চামড়া কি করতে পারবেন, কিন্তু যোগ্যতা তো নাই। আপনি একটা সময় গরুর চামড়া 1200-1600 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, আর সেই চামড়া গত বছর বেচতেই পারেন। এটা বোঝা গেছে অর্থনীতি, এটা বিশাল অর্থনীতির একটা চাকা ঘুরায়। এরপরে 21 নম্বর কোরবানির শিক্ষা, কোরবানি আমাদেরকে শিরিক মুক্ত করে দেয়। কে মুক্ত করে? কারণ আমরা কাজ করি কার জন্য? আমরা আমাদের নামাজ, আমাদের সেজদা, আমাদের রুকু, আমাদের কোরবানি একনিষ্ঠভাবেই আমরা কার জন্য জবে করি? আপনি দেখেন, আপনি যদি কোনো ব্যক্তির নামে জবে করেন, এটা হালাল থাকবে না হারাম থাকবে? এই জন্য যখনই জবে তখনই নাম নিতে হবে কার? এখানে একটা কথা বলে দেই, আমরা অনেক সময় বলি উমুকের নামে কুরবানি, কথাটা আমরা বলি, এটা হলো গলদ মশহুর একটা বাক্য। মূলত উমুকের পক্ষ থেকে কুরবানি হচ্ছে কার নামে? উমুক, উমুকের পক্ষ থেকে, মিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মিন আলী গিন, মিন আবু বকর, মিন ওমর, মিন উমুক, মিন তুমুক, এইটা হলো ওনার পক্ষ থেকে, কিন্তু নাম হবে কার? আল্লাহ পাকের। কিছু কিছু হুজুর আছে কুরবানির দিন নাম লয়ে দৌড়োদৌড়ি, লিস্ট কয় কার কার নামে দিবেন। ভাই, এভাবে লিস্ট করার দরকার নাই। গরু যখন, এই মাসালা পরে বলা যাবে, গরু যখন কিনছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র হাদিসে আসছে, পুরো পরিবারে যত সদস্য থাক, একটা কুরবানি, একটা বকরি পুরো পরিবারের জন্য যথেষ্ট। নাম কেন বলতেছেন আপনি? একটা বকরি কিনছেন, ঘরে 7 জন, আলহামদুলিল্লাহ সবার পক্ষ থেকে একটা বকরি কি যথেষ্ট, সেটা পরে বলা যাবে। তাইলে রাসূলুল্লাহ ইসলামের হাদিস অনুযায়ী কোরবানি আমাদেরকে শিরিক মুক্ত করে। 22 নম্বর, কোরবানি আমাদেরকে ঐক্য শিখায়। কি শিখায়? এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, সেটা হচ্ছে আমাদের দেশে অনেকে, একজন লোক ঠিকমতো নামাজ পড়ে না, কথাটা শুনবেন ঠান্ডা মাথায়, ঠিকমতো নামাজ পড়ে না কিন্তু কুরবানি ঠিকই দেয়। ওই লোকটা যখন গেছে আপনার কাছে দেখা করতে গেছে, যাই কয়, ভাই কুরবানিটা আমি আপনার সাথে দেবো, উনি দাঁড়ায় কয়, বেড়া জীবনে একক তো নামাজ পড়ছ না, আমার সাথে কি সেগুলো যা বেটা, এরকম আছে না? খবরদার, এটা করবেন না, এটা করবেন না। লোকটা আসছে আপনার সাথে কুরবানি দেওয়ার জন্য কিন্তু আগে নামাজ পড়ে না। আপনি তাকে ঘরে নিয়ে যাবেন, ঘরে নিয়ে তাকে চা বানাইয়া বিস্কিট দিবেন, চানাচুর দিবেন, যা দেওয়ার দিবেন, খাওয়াইয়া খাবার টেবিলে কথা বলবেন, ভাই তুমি তো জানো আমি 5 ওয়াক্ত নামাজ, আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ি। কোথায় পড়ি? এদিকে দেখেন, কোথায় পড়ি? আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে যাইয়া পড়ি, কিন্তু তোমাকে কিন্তু জামাতে পাই না। দেখো তুমি নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি, নামাজও আল্লাহর হুকুম, কোরবানিও আল্লাহর হুকুম, তবে ভাই তোমার সাথে কুরবানি দিতে আমার আপত্তি নাই, কিন্তু আজকের থেকে তুমি নামাজ শুরু করো, নামাজও একসাথে কোরবানিও। তাহলে লোকটা খুশি হবে না বেজার হবে? আর আপনি যদি ধমকি দিয়ে গেলেন, যা বেটা তুই বেনামাজি, তোর লোকে কুরবানি কি, হ্যাঁ আবার বাইরে হয়ে গেবো, জানি তুমি যে কোন ভালো মানুষটা। ইসলাম কাউকে নৈরাশ করা শিখায় না। রাসূল ইসলাম বুখারীর হাদিসে বলছেন, ইয়াসির ওয়ালা তু আসির, অবাসির ওয়ালা তুনাফিরু, মানুষকে কোনো কিছু কঠিন করে দিও না, সহজ করে দাও, মানুষকে কখনোই নৈরাশ করো না, বরং শুভ সংবাদটা দাও। সুবহান আল্লাহ বিহামদি। তাহলে কোরবানি আমাদেরকে ঐক্য শিখায়। কি শিখায়? কোরবানির 23 নম্বর শিক্ষা, কোরবানি আমাদেরকে সততা, নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শিখায়। কি পালন? আপনি ওই যে গরু, গরু কিনছে একটা, কিনার পরে হাসিলের টাকা না দিয়ে বাগিয়ায় পড়ে, এরকমের লোক নাই তো? আর কি বলে জানেন, তোর গরু 51,500, হাসিলে লাগবে আরো 500, এটা দিমু না, তুই কবি আমি বেশি নাই, আমি কম, আমি কিনি নেই, বাটপার, এরকম আছে না? আপনি কার হক নষ্ট করছেন? আপনার 51,500 টাকা মাটি হয়ে গেছে 500 টাকা ফাঁকি দেওয়ার কারণে। দায়িত্ব শিখায় কোরবানি। কি শিখায়? ডাইরেক্ট এরকমের বাটপার লোক আছে না আমাদের সমাজে, ডাইরেক্ট যে কানে কানে কয়, কয় তুই বলবি আমি বেসুম না, বাড়ি তুলে যাই গিয়া হাসিল লড়া বসে আছে, কয় এই কই যাস, কয় না বেচতাম না ভাই গরু দাম কম, বাইরে যায় 1 মাইল দূরে যায় গরুটা বুঝাইয়া দেয়, ফাঁকি দিল বাজারওয়ালাকে, আর বাজারওয়ালার এখানে ট্যাক্স আছে না নাই,
তাহলে এই 500 টাকার জন্য কত টাকা মাটি হলো 51,000 কথার কথা বললাম আর কি খবরদার নিষ্ঠা দায়িত্ব সততা শেখায় কুরবানি কুরবানির 24 নম্বর শিক্ষা কুরবানি আল্লাহর প্রশংসা শিক্ষা দেয় সুবহানাল্লাহ কার প্রশংসা 25 নম্বর কুরবানি আল্লাহর জান্নাতের রাস্তা দেখায় দেয় কারণ কুরবানি যারা করে তাদেরকে জান্নাতের পথ দেখাইছেন কে ওই যে ইন্না আতাইনা কাল কাউসার কাউসার তো তাদের জন্য যারা দুটি আমল করে কয়টি এক তো নামাজ পড়ে আরেকটা কুরবানি দেয় আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন আমরা বলি আমিন এই মাসের পরেই আমরা কুরবানি করি কোন মাসে কথা বলে না জিলহজ মাসে জিলহজ মাসে কি শুধু কুরবানি আছে নাকি হজও আছে হজও আছে যেহেতু সময় পাবো না আজকে আমি জিলহজ মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ 10টি আমল আপনাদেরকে বলে দিয়ে যাব কয়টা আমল 10টা কোন মাসের কথাগুলি মনে রাখতে হবে জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্বপূর্ণ 10টি আমল এক নাম্বার আমল জিলহজের চাঁদ উঠবে সাথে সাথে বেশি বেশি করে জিকির শুরু হবে কার আগে যদি সুবহানাল্লাহ পড়তেন একবার এখন পড়বেন 10 বার আগে যদি 10 বার পড়তেন এখন পড়বেন 100 বার বেশি বেশি করে জিকির হবে কার ওয়াজ কুরুসমুল্লাহ ওয়াজ কুরুসমুল্লাহ আল্লাহ পাক এখানে অর্ডার করছেন তোমরা এই দিনগুলিতে জিকির করো কার আল্লাহ পাকের আল্লাহর জিকির করো আল্লাহকে স্মরণ করো বেশি বেশি করে করো এরপরে জিলহজ মাসে একটা তাসবিহ তো আছেই যেটা আপনারা কি বলে তাসবিহ হিসাবে পড়েন কিন্তু এই তাসবিহর মধ্যে ওই তাসবিহটা আপনি 1 তারিখ থেকেও পড়তে পারেন এতে সওয়াব না গুনাহ তিনটা তাসবিহ বেশি পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এগুলো হলো শ্রেষ্ঠ তাসবিহ এই এক নাম্বার জিলহজ মাসের প্রথম আমলই হচ্ছে বেশি বেশি করে জিকির করতে হবে কার আল্লাহ পাকের এটি সূরাতুল হজের আয়াত দুই নাম্বার অধিক হারে নেক আমল করতে হবে অধিক হারে বেশি বেশি করে কিছু কিছু মানুষ আছে গরু কিনবো একটা বাজার ঘুরছে অন্তত 20টা এরকম আছে না ঘুরেন আমি নিষেধ করি না কিন্তু আপনি সময় কি করলেন ব্যয় করলেন এটা না করে আপনি নর্মালি একটা গরু কিনেন এক বাজারেই যান একবারই কিনেন এতে করে বরকত দিবেন কে কিছু মানুষ আছে ওই আগের দিন কিনবে তো বাংলাদেশের গরুর বাজার তো ঠিক নাই কখনো আগে সস্তা হয় কখনো এমন দাম হয় পরে ঈদের দিন সকালবেলা রাস্তা রাস্তা ঘুরে গরু খুঁজে পায় না এরকম আছে না না প্রস্তুতিটা একটু আগেই নেবেন এটা বরকতের জন্য বললাম এই জন্য বাজারে বাজারে না ঘুরে অধিক পরিমাণে নেকামল করতে হবে এটা বুখারী মুসলিমের হাদিস তিন নাম্বার তাওবা করতে হবে বেশি বেশি করে পাপের রাস্তা ছেড়ে দিতে হবে তাওবা করতে হবে কার কাছে অধিক পরিমাণে তাওবা অতীতের পাপের জন্য লজ্জিত হইয়া আল্লাহর কাছে তাওবা করবেন এটা বুখারী মুসলিমের হাদিস চার নাম্বার সামর্থ্য যদি থাকে হজে যাবেন এখন তো হজ কি আছে বন্ধ আছে এরপরে পাঁচ নাম্বার সামর্থ্য থাকলে কোরবানির জন্য নিজেকে কি করবেন প্রস্তুত করবেন নিজে কোরবানি কিনবেন ছয় নাম্বার গুরুত্বপূর্ণ আমল কোরবানি দিতে ইচ্ছুক ব্যক্তি যারা জিলহদের চাঁদে দেখা দেওয়ার সাথে সাথে তার নখ তার চুল সে কি করবে না কাটবে না আর আমাদের ভাইয়েরা ঈদের আগে কি করে কথা কয় না কিসে ওই যে রোজার মতো রোজার চাদর সে তো শেভ করে না ভাই শেভ করা রোজার মাস কি শেভ করবো নাকি কিন্তু ঈদের দিন যে চাদর সে রাত্রে ওই রাত্রে যাইয়া দাঁড়ায় রয়েছে একটা পর্যন্ত শেভ করার জন্য মানে সারা রমজানে যে দাড়ি লম্বা হয়েছে এটারে কাটছে কখন না এই আমি এটা এই জন্য মনে করাইলাম এটা একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ বটে কুরবানির চাঁদ উদিত হবে আপনি কি করবেন না কুরবানির চাঁদ উঠার পরে আর নখ চুল আপনি কাটবেন না যেভাবে আছে সেভাবে রেখে দিবেন কুরবানি করার পরে তারপরে আপনি কাটবেন এরপরে এখানে একটা তাসবিহ আছে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম এটি হলো ছয় নাম্বার এরপরে সাত নাম্বার যেটা বললাম তাসবিহ করতে হবে বেশি বেশি কার বিশেষ করে যেই তাসবিহগুলো পড়ার কথা একটা নির্দিষ্ট ডেট আছে না নাই ওই ডেটগুলোতে তো পড়বেনই বেশি বেশি করে তাসবিহ পড়বেন আরবরা কিন্তু এটা ক্যাসেট লাগায় রাখে অনেক জায়গায় আপনি এটা
পড়তে থাকবেন, মসজিদে যাচ্ছেন, মসজিদ থেকে বাড়িতে যাচ্ছেন, মসজিদে বসে আসছেন, সব সময় তাকবীর দিবেন। আস্তে না জোরে, জোরে দিবেন, জোরে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপর আট নাম্বার, আরাফাতের দিন রোজা রাখবেন। কি করবেন? এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি রোজা। আরাফাতের দিন কি রাখবেন? রোজা। এটা যেন ছেড়ে না দেয় আমাদের মা বোনদেরকে, যে আজকেই বলে দিবেন আরাফাতের দিন রোজা রাখার জন্য। এরপরে নয় নাম্বার, নয় জিলহজ থেকে ঈদের চৌথ তৃতীয় দিন অর্থাৎ তেরোই জিলহজ পর্যন্ত, আসরের নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে অন্তত একবার তাকবীর দেওয়াটা কি? ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নামাজের পরে দিতে মনে নাই, যখন মনে হবে তখনই দিবেন। তবে এটা যদি অভ্যাস করতে পারেন, ভুলে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। দশ নাম্বার, ঈদের নামাজ আদায় করে এখান থেকে এসে কোরবানি দিবে শুধুমাত্র কার জন্য? কার জন্য? আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন, আমরা বলি আমিন। Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.